আজকে স্ক্রিনে যে অ্যানিমেলটিকে দেখতে পাচ্ছেন এটি জাঙ্গল ক্যাট বা বন বিড়াল বলা হয়। এটি স্তন্যপায়ী, মূলত স্তন্যপায়ী একটি অ্যানিমেল এবং জঙ্গলি বা ওয়াইল্ড অ্যানিমেল। এটা আমাদের যে ডোমেস্টিক বিড়াল তারই পূর্বপুরুষ হিসাবেই ধরা হয়। তো এরা স্বভাবে যথেষ্ট উগ্র এবং হিংস্র হয়ে থাকে। একে যেরকম আমরা বন বিড়াল বলি বা ইংরেজিতে জাঙ্গল ক্যাট বলা হয়, গ্রামাঞ্চলে একে কটাস বলেও ডাকা হয়। মেনলি সাধারণত এরা খাবার খেয়ে থাকে আপনার ঘাসের ঘাস পরি বা একটু বড় ধরনের পোকা এবং পাখি, জঙ্গলি খরগোশ এগুলোই খেয়ে থাকে। এবং খাদ্য অভাবে যদি তাদের বাসস্থানে বা খাদ্য অভাব হয়, তাহলে তারা সাধারণ মানুষের গৃহস্থলে ঘরে ঢুকে ধরুন পায়রা, হাঁস, মুরগি এগুলো নিয়ে যেতে দেখা গেছে, বা কোনো কোনো সময় ছোট জাস্ট হয়েছে এরকম ছাগলের বাচ্চাও কিন্তু এরা নিয়ে গেছে। এবং আর একটা খুব ভালো জিনিস হচ্ছে এরা সাপ, এদেরকে কিন্তু সাপ খেতেও দেখা যায় বা সাপ ছোট ছোট সাপ খেয়ে থাকে। তো মেইনলি আমাদের সাপের কিন্তু বংশ বিস্তারে কিন্তু একটা বিরাট কন্ট্রোল করে থাকে এরা। তো এদের এরা মোটামুটি আপনার অ্যাডাল্ট হয় 9 মাস থেকে 10 মাসের মধ্যে অ্যাডাল্ট হয় ফিমেলরা, এবং মেল অ্যাডাল্ট হতে প্রায় 12 মাস থেকে 14 মাস সময় লাগে। এদের ব্রিডিং টাইম মোটামুটি বর্ষাকালের পর থেকে শুরু হয়, জুন থেকে অক্টোবর অবধি ব্রিডিং টাইম হয়ে থাকে। বাচ্চা সাধারণত মাই মানুষ করে থাকে এবং মায়ের সঙ্গে ঘুরে বেড়ায়। বাচ্চা মায়ের সঙ্গে প্রায় 6 মাস, 3 থেকে 6 মাস অবধি মায়ের সঙ্গে ঘুরে বেড়ায় বা 4 থেকে 6 মাস অবধি মায়ের সঙ্গে থাকে। তারপর আস্তে আস্তে মা তাদেরকে ছেড়ে সেলফ ডিপেন্ডেন্ট বা ছেড়ে দিতে শুরু করে। এরা সাধারণত এদের ডায়ের কালার ধূসর রঙের হয়ে থাকে, স্বভাবে যথেষ্টই উগ্র হয়ে থাকে। এবং আপনাদের আর একটা জিনিস বলবো, এই অ্যানিমেল এখন দিন দিন প্রচুর পরিমাণে কমে যাচ্ছে, তার একটা বড় পার্ট হচ্ছে শিকার। কিছু মানুষ আছে, অসাধু মানুষ আছে বা ইয়ে আছে, যারা শিকার খাবারের জন্য এদেরকে প্রচুর পরিমাণে শিকার করছে। তো তার জন্য এদের সংখ্যা একটা ব্যাপকভাবে কমে গেছে। এবং আমাদের শিডিউল 180 একটি অ্যানিমেল, এই অ্যানিমেলকে যদি কেউ মেরেছে বা ঘরে পুষে রাখে সেটি কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। তো আপনাদের সবাইকে অনুরোধ করব আস্তে আস্তে এই প্রাণীটি যাতে পরিবেশে বেঁচে থাকে বা আস্তে আস্তে পরিমাণে বাড়ে, সংখ্যায় বাড়ে, সেই ব্যাপারে সবাই যথেষ্ট নজর দিন বা গুরুত্ব দিন। কারণ আমাদের পরিবেশে কিন্তু একটা যথেষ্ট পার্ট আছে এই অ্যানিমেলের। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের চাষবাসের জন্য যা আহিল করে সেটা হচ্ছে এটা নিশাচর, এবং রাত্রিবেলায় যেসব পোকামাকড় ধানের জমি বা চাষের ওপরে অ্যাটাক করে থাকে, ইঁদুর আপনার পোকামাকড় ঘেঁসো পোকা থেকে আরম্ভ করে সমস্ত কিছু বড় পোকা, এগুলো কিন্তু এরা খেয়ে তাদের একটা বংশ বিস্তার যেরকম কন্ট্রোল করছে এটা চাষবাসের ওপরে। এবং আরেকটা জিনিস হচ্ছে আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে সাপ, সাপও কিন্তু এরা খেয়ে থাকে। তো এইভাবে বিষধর সাপ বা সাপের কিন্তু বংশ বিস্তার, এবং যারা চাষবাসের ক্ষতি করে সেই সব অ্যানিমেলের কিন্তু বংশ বিস্তারকে কন্ট্রোল করে চলছে। তো এটা একটা বাস্তুতন্ত্রের সমস্ত পার্ট, এটা আপনাদেরকে আমরা আগেও বুঝিয়েছি এবং পরবর্তীকালে আস্তে আস্তে হয়তো আবার বোঝাবো। তো এই অ্যানিমেলের কিন্তু আমাদের পরিবেশে বেঁচে থাকার একটা যথেষ্ট ভূমিকা আছে। আপনাদের সবাইকে অনুরোধ করবো এই অ্যানিমেলটি যাতে বেঁচে থাকে তার জন্য কিন্তু আপনারা যথেষ্ট গুরুত্ব দিন।